আপনাদের প্রিয় হ্যালো ডক্টরদের সবাইকে স্বাগত। আজকের বিষয় এমন একটি প্রাচীন হিলিং মেথড যা এখন আমরা সবাই প্রায় ভুলতে বসেছি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে নতুন নতুন মেডিকেল ইনভেনশন, মেডিকেল আপডেটস আর হেলথ রিলেটেড ইন্টারেস্টিং ফ্যাক্টস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। 2012 সালে একটি রিসার্চে দেখা গিয়েছে যে কাপিং থেরাপির হিলিং পাওয়ার প্লেসবো এফেক্টের থেকে অনেক গুণ বেশি। চলুন তাহলে জেনে নিই এই কাপিং থেরাপির কিছু অ্যামেজিং বেনিফিটস। কাপিং থেরাপি মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমরা যে ওষুধ খাই তার প্রভাবকে আরও বেশি কার্যকরী করে তোলে। অনেক রকম রোগ সৃষ্টিকারী এবং শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর পদার্থ রক্ত থেকে নিঃসৃত করে। কাপিং থেরাপির আন্তর্জাতিক সংস্থা ICTA অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্লিনিক্যাল ট্রায়াল অ্যাসোসিয়েশন তাদের গবেষণায় দেখিয়েছে প্রচলিত ওষুধের 15% কম সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এই কাপিং থেরাপি। আর কাপিং যখন ওষুধের সঙ্গে নেওয়া হয় তখন তা 156% রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গবেষণায় আরও পাওয়া গিয়েছে যে কাপিং থেরাপি ব্যবহারে দীর্ঘকালীন ব্যথা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাঁটে ব্যথা, বাতের ব্যথা, হাঁটুর আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস অর্থাৎ ঘাড়ে ব্যথা, লাম্বার স্পন্ডাইলোসিস অর্থাৎ কোমরে ব্যথা, হার্নিয়ার সমস্যা ও মাইগ্রেন অর্থাৎ পুরনো মাথার যন্ত্রণার মতো দীর্ঘমেয়াদী ব্যথায় কাপিং থেরাপি খুব ভালো কাজ করে। হারপিস, ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল হেপাটাইটিস, ব্রোনো, ডার্মাটাইটিস, সেলুলাইটিস ও পুরানো বিভিন্ন স্কিন ডিজিজের চিকিৎসায় এই থেরাপি ভীষণভাবে কার্যকরী। এছাড়াও কার্ডিওভাস্কুলার রোগ যেমন হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, DVT অর্থাৎ ডিপ ভেন থ্রম্বোসিস ফর ব্লাড ক্লট ইন ডিপ ভেন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এরকম বহু রোগ নিরাময়ের ক্ষেত্রে কাপিং থেরাপি অতুলনীয়। এই কাপিং মূলত দু ধরনের হয়, ওয়েট কাপিং আর ড্রাই কাপিং। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর তার সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই যুক্ত থাকুন স্বাস্থ্য সচেতন মানুষের পছন্দের ঠিকানা হ্যালো ডক্টর সাথে।